আল্লাহ রহমানি রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তা আজকের ব্লগটা আমি আর কি বিকাল প্রায় আনুমানিক 4:30 বাজে তো ওই সময় থেকে আর কি আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন আর কি বাসা থেকে বাহিরে এসে তারপরে আর কি গাড়ি পার্কিংয়ে, তো এদিকে মোহাম্মদ গাড়িতে অলরেডি উঠেও গেছে, গাড়িতে উঠে হয় দুষ্টামি করতেছিল দেখতে পাচ্ছেন। তারপরে সবাই আমার মোহাম্মদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেকায়ে দান করে, আর সবাই আমার এই ছোট্ট ফ্যামিলিটার পাশে থাকবেন। আপনাদের একটু একটু সাপোর্টই পারে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হতে। তো এখন একটা পার্কে চলে এসেছি যেহেতু প্রায় সন্ধ্যার কাছাকাছি, আর মোহাম্মদের বাবা আজকে বাসায় আসার পর খাওয়া দাওয়া করার পর সে একটু অসুস্থ হয়ে গেছিল, তার জন্য আর কি আজকে একটু তাড়াতাড়ি বের হওয়া হয়নি, তো এই কারণে একটু লেট হয়ে গেছে। তো পার্কে আসতে আসতেও প্রায় সন্ধ্যার কাছাকাছি, তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর মূলত পুরো একটা সপ্তাহ পরে বাহিরে আসলে মন চায় না ভিডিও করতে, যখন বাসায় থাকে হয়তো বা ভাবি যে এই সপ্তাহে বাহিরে গেলে ভিডিও এভাবে করব ওইভাবে করব, কিন্তু বাট বাহিরে আসলে ওরকম ফিলিং আর থাকে না, ভালো লাগে না, কারণ পুরো সপ্তাহ রুমে থাকতে থাকতে বোর হয়ে যায়, আর বাহিরে আসলে মনে হয় যে একটু রিল্যাক্স ফিল করি। আর ওয়েদারটাও খুব ভালো ছিল বলতে একটু গরম বাতাস ছিল, বাট ভালো লাগতেছিল। রুমে থাকতে থাকতে হঠাৎ করে বাহিরে বের হলে ওয়েদার বা যেমনই হোক কিন্তু ভালো লাগে। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, দেখে খুবই ভালো লাগলো, যেটা আমাদের বাংলাদেশে কৃষ্ণচূড়া ফুল বলে আপনারা দেখতে পাচ্ছেন, ওই কৃষ্ণচূড়া ফুল। আর এটা একটা কি জানি কাঁটাওলা গাছের মধ্যে তেঁতুলের মতো কেমন যেন একটা ফল, ফলটার নামটা আমার মনে নেই, আর ভিডিওতে কেমন বুঝতে পারছেন আমি জানি না, গাছের মধ্যে পুরা ভরপুর ফল এটার মধ্যে, আর ওইদিকে হচ্ছে জৈতুন গাছ। তো ভিউটাও খুব ভালো লাগতেছিল। তো এক সাইডে আমি একটু একটু করে আপনাদের জন্য আর কি ভিডিও ক্যাপচার করতেছিলাম, আর ভালো লাগতেছিল। আর এই ভালো লাগা মুহূর্তের মধ্যে মন চায় না যে ভিডিও করি বা ভিডিও শ্যুট করি, তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে পুরোটা গাছ ভরপুর, আর এদিকে গাছটার মধ্যে ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আর আমার মোহাম্মদ তো খুবই এনজয় করতেছিল, আপনারা দেখে বুঝতে পারছেন। আর যে সকল লোকে আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের একটু সাপোর্টই পারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে। তো এদিকে অন্ধকারও হয়ে আসছে, তো এই মুহূর্তটার মধ্যে যতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি ততটুকু করেছি। তো আপনাদের যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, সে ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এদিকে প্রচুর পরিমাণে আর কি হাওয়া আসছিল, আর বাতাসের সাথে একটু ধোলাও ছিল, তো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এদিকে আর কি কাশফুলের মতো, তো ভাবলাম ওইটা একটু ভিডিও করে নিই, খুব ভালো লাগতেছিল আমার। এটা আরেকটা পার্ক ছিল, বাচ্চা একটু লেটে যাওয়ার কারণে আমি পুরোটা শেয়ার করতে পারিনি। প্রবাসে ছুটির দিনটাই মনে হয় যে ঈদের দিনের চেয়েও বেশি, এরকম তো আমার ফিল হয়। আপনাদেরকে আর কেমন মনে হয় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে যেহেতু এখানে যেহেতু আমাদের একাই থাকা হয়, তো ছুটির দিনে যেহেতু একটু বাইরে বের হওয়া হয় ওই দিনে মনে হয় যে একটু রিল্যাক্স ভাবে একসাথে বসে
কথাবার্তা বলা বা খাওয়া দাওয়া করা, ওইটাই। আর এছাড়া তো ছুটির দিন ছাড়া তো আর হয় না, কারণ মোহাম্মদের বাবা রাতের বেলা আসে, তাও প্রায় 11:30 বা তার টাইমের কোনো ঠিক নেই, কখনো আগে কখনো পরে, এই আর কি। তো এখানে হচ্ছে আর কি ওই যে পানি যে দেখেছিলেন, তো এই পানির মধ্যে আর কি লাইটিংগুলো খুব ভালো লাগতেছিল, আর বাতাসের কারণে ভিডিও করবো কি পুরো শরীর ভিজে যাচ্ছিল, আর মোবাইলও পুরো ভিজে গিয়েছিল। তো এর মধ্যে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, বাতাসের কারণে আর ভিডিও করা পুরো ভিডিও করতে পারিনি। তো যত আর এদিকে আমার মোহাম্মদ খুব এনজয় করতেছিল, ওর শরীরও পুরো ভিজে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, হয়তো একটু হলেও বোঝা যাচ্ছে যে বাতাসের কারণে পানি মানে ঝর্ণার যে পানিটা ওইটা গায়ের মধ্যে এসে পড়ছে। তো এই কারণে বেশি লোক ছিল না এখানে, আর পুরো আমি যতটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি, পুরো আমার পুরো হিজাব ভিজে গেছে, আর মোহাম্মদের পুরো গেঞ্জি ভিজে গেছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছিল, যতটুকু সময় ছিলাম আর কি বাহিরে। তো এই ভিডিওর মাঝেও কোথাও কোনো স্মৃতি থাকে, কোনো কিছু থাকে, তো এগুলোই আর কি আপনাদের সাথে একটু একটু করে তুলে ধরা, কারণ আমাদের জীবনটাই হাসি কান্না আনন্দ বেদনাময় এগুলো মিলে আমাদের জীবন। তো কথা বলতে বলতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পরবর্তীতে চলে